আসসালামু আলাইকুম। আজকের হেক্সা মিশনে ব্রাজিলের সমর্থকদের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে আজকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিল নামবে, যদিও গত ম্যাচে হুচুট খেয়েছেন। আপনারা জানেন ক্যামেরুনের সাথে হারার পরে ব্রাজিল দল কিন্তু অনেকের চনমনে। শেষ ষোলোতে আজকে কিন্তু লড়াই নামবে রাত একটার সময় ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া সাউথ কোরিয়া। এবং দুটি দলের মধ্যেই ফেভারিট কিন্তু আমরা ধরতে পারি সবসময়, ব্রাজিলকে আমরা সবসময় এগিয়ে রাখি এবং ব্রাজিল সবসময় ফেভারিট। আপনারা জানেন যে লাস্ট 32 বছরে ব্রাজিল কখনো শেষ ষোলোতে হেরে বিদায় নেয়নি। এবং দক্ষিণ কোরিয়ার সাথে ব্রাজিলের যে রেকর্ড রয়েছে সেই রেকর্ড কিন্তু খুবই সুন্দর। এবং সেখানে কিন্তু ব্রাজিলের সাথে 7 বারের দেখায় 1 বার শুধু দক্ষিণ কোরিয়া জিতেছেন এবং 6 বার জয়লাভ করেছেন ব্রাজিল। এবং ব্রাজিল দলের যে আশা ভরসার স্থল সেটি হচ্ছে নেইমার জুনিয়র। তিনি কিন্তু সুস্থ হয়েছেন, সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরেছেন। এবং তিনি টি স্পোর্টসের পর্দায় কিছুক্ষণ আগে দেখলাম যে তিনি চনমনে ছিলেন, তিনি প্র্যাকটিসে ফিরেছেন তিনি। এবং তিতে তিনি কিন্তু নিশ্চিত করেছেন যে ব্রাজিল দলে নেইমার আসছে খেলবেন। নেইমার কিন্তু প্র্যাকটিসে ফিরেছেন এবং তিনি কিন্তু খেলবেন, তিতে এটি কিন্তু নিশ্চিত করেছেন। এবং সে দক্ষিণ কোরিয়া কিন্তু আপনারা জানেন যে হট ফেভারিট আমার পর্তুগালকে হারিয়ে কিন্তু তারা চনমনে অবস্থায় আছে। এবং যদিও 72 ঘন্টা আগে তারা খেলেছেন, তাদের মধ্যে কিন্তু একটি ক্লান্তি থাকবে, এটি কিন্তু তাদের পাওলো বেন্টিও জানিয়েছেন যিনি দলীয় কোচ রয়েছেন। এবং আপনারা জানেন যে আজকে ব্রাজিল টিমের ফুল শক্তি নিয়ে হয়তো তারা নামবেন। এলিসন বেকার তো আছেন, থিয়াগো সেলভা আছেন দলীয় অধিনায়ক, মিলিতাও থাকবেন, মার্কুইনেস থাকবেন, ড্যানিলো থাকবেন, ক্যাসিমিরো থাকবেন, পাকাতাও থাকবেন, ভেনিসিয়াস জিআর তো আছেনই আমাদের, কালামানিক রিচার্ডসন থাকবেন, র্যাপিনহো থাকতে পারেন দুই পাশে, নেইমার তো, মার্টিনেস মার্টিনেলি থাকতে পারেন যে গত ম্যাচে দুর্দান্ত খেলেছিলেন। এবং এই টিম নিয়ে হয়তোবা তিতে তাদের শিষ্যদের মাঠে নামাবেন। তিতের ব্যাপারটা হচ্ছে তিনি সবসময় হট ফেভারিট, নিজের ইচ্ছামতো দলটি মাঠে নামান, প্রতিপক্ষর ব্যাপারটা তিনি জানেন না। তিনি ভালো খেলে সামনের দিকে যেতেন। আবার গ্যাব্রিয়াল জিসুস কিন্তু ইঞ্জুরিতে পড়েছেন, বেশ কয়েকজন খেলোয়াড় ইঞ্জুরিতে ব্রাজিলের। এটা আসলে প্রত্যেক বিশ্বকাপে এটি খুবই কঠিন হয়ে যায়, যেমন গত 14 সালে বিশ্বকাপের যে হার সেটির কারণে কিন্তু ইঞ্জুরি ছিল থিয়াগো সিলভা এবং নেইমারের, সেখান থেকে উঠে আসা খুব কষ্টদায়ক হবে। এবং 18 সালে বিশ্বকাপে একই অবস্থা, লাল কার্ডের সমস্যা ছিল। এবার 22-এর বিশ্বকাপে দেখা যাক সেটি কাটিয়ে উঠতে পারেন কিনা। 32 বছরে কিন্তু তারা কখনো শেষ ষোলোতে বিদায় নেয়নি। যাই হোক, পক্ষান্তরে কোরিয়া কিন্তু সন হিং মিন অনেক চনমনে একজন খেলোয়াড়, তিনি গোল করছেন। কিম মিন আছেন, চু আছেন, হোয়াং আছেন, লিও কিং আছেন, ক্যামিউং আছেন, ওয়াং চুং আছেন, জপিং আছেন, তাদের নামগুলো খুব কঠিন ব্যাপার। এই প্লেয়ারগুলো কিন্তু অনেক ভালো খেলছেন। যাই হোক, আজকে আমরা বারবারই কিন্তু ব্রাজিল সমর্থকরা দোয়া করেন আর্জেন্টিনার সমর্থকদেরকে, আপনারা আজকে আমাদের পাশে থাকবেন আমরা আশা করতেছি। যদিও আপনারা আমাদের পাশে থাকেন না, কখনোই থাকেন না, আমরা চাই যে আর্জেন্টিনার সমর্থকরা আমাদের পাশে থাকুক, আমাদেরকে সাপোর্ট করুক। আমরা যেভাবে দোয়া করে আপনাদেরকে পার করে দিয়েছি, আপনারা আমাদের পাশে থাকেন এবং আমরা ভালো খেলবো এবং ভালো খেলে আপনাদের সামনে দেখাও এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে আজকে ম্যাচ দেখার জন্য। আমন্ত্রণ রইল, একটার সময় ফাইট হবে, খেলা হবে।